অ্যাকাউন্টিং টু আমাদের ক্লাস ক্লাস টুতে হচ্ছে আমরা অঙ্ক করব আর বেসিক ক্লাস যদি আমাদের এই রয়্যালিটি অ্যাকাউন্ট সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের বিগত ক্লাসটা দেখতে হবে আজ আমরা হচ্ছে বোর্ডের একটা অঙ্ক করবো এন ও বিবে প্রবলেম হাজার তা আমরা অঙ্কটা প্রশ্নটা প্রথমে ভালো করে বুঝতে হবে কে লিমিটেড ট্রুক ফ্রম এম লিমিটেড এ লিস্ট অফ কোলফিল্ড ফর এ পিরিয়ড অফ টেন ইয়ার্স ফ্রম লাস্ট জানুয়ারি দু হাজার দশ তাহলে কে লিমিটেড এম লিমিটেড কাছ থেকে লিস নেসে একটা কয়লার খনি ফ্রম এ পিরিয়ড টেন ইয়ার্স ফ্রম লাস্ট জানুয়ারি দু হাজার দশ সালে নিয়েছিল এটা লিস্টটা অন এ রয়্যালিটি অন পার টোন অফ কোল গোট উইথ মিনিমাম রেন্ট অফ টাকা বারো হাজার পার অ্যানুয়েল তাহলে হচ্ছে তাকে রয়্যালিটি পরিশোধ করতে হবে ওই কয়লার খনিজ যে নেসে কয়লার খনির জন্য তাকে রয়্যালিটি পরিশোধ করতে হবে এক টাকা করে আর মিনিমাম রেন্টটাকে হচ্ছে যদি কম টাকা উৎপাদন হয় কম উৎপাদন বাই বা কম উপার্জন হয় তখন তাকে বারো হাজার টাকা কমপক্ষে মিনিমাম রেন্ট পরিশোধ করতে হবে অ্যান্ড পাওয়ার টু রিকুভ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার্স অফ দ্য লিস তাহলে সে তার যে টাকা ঘাটতি হবে সে ঘাটতিটা কি করতে পারবে সে প্রথম তিন বছরে পূরণ করতে পারবে দ্য অ্যানুয়াল আউটপুট ফর দ্য ফোর ইয়ার্স ইন্ডিং একত্রিশ ডিসেম্বর দু হাজার তেরো দশ হাজার বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার তাহলে এখানে চার বছরের অ্যানুয়েল বাসরিক আউটপুট মানে উৎপাদনগুলো এখানে দেওয়া আছে তাহলে এই আউটপুটগুলোর উপর তাকে এক টাকা করে হচ্ছে ভাড়া দিতে হবে শো দ্যাট দ্য জার্নাল ইন দ্য বুকস অফ কে লিমিটেড ফর দ্য ইয়ার দুই হাজার দশ অ্যান্ড দুই হাজার এগারো এখন আমাদের কী করতে হবে জাবদা করতে হবে দু হাজার দশ সালে এবং দু হাজার এগারো সালের তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আমরা হচ্ছে একটা জমি ভা এনেছি কয়লার খনি ভাড়া নিয়েছি এই কয়লা খনি ভাড়া নিচ্ছি দশ বছরের জন্য এবং প্রত্যেক বছরে তাকে হচ্ছে এক টাকা করে মালিককে রয়্যালিটি দিতে হবে অর্থাৎ ভাড়া দিতে হবে তা এই ভাড়া যদি তার হচ্ছে রয়্যালিটি যখন কম হবে তাকে অবশ্যই বারো হাজার কমপক্ষে বারো হাজার সে মালিককে পরিশোধ করতে হবে আর এই বারো হাজার টাকার যদি কম হয় উৎপাদন বা ইনকাম তাহলে তার যে টাকা কম হবে সেটা তাকে তিন বছরের মধ্যে উদ্ধার করার সুযোগ দেবে মানে প্রথম তিন বছর তার সে ঘাটতি পোষায় নিতে পারবে আর তার বাৎসরিক হচ্ছে চার বছর এখানে হচ্ছে অ্যানুয়াল আউটপুটগুলো দেওয়া আছে এখন তার যাবাদা করতে বলছে দুই বছরের দুই হাজার দশ এবং দু হাজার এগারো সালের এখন আমরা হচ্ছে প্রথমে এই অঙ্ক করতে গেলে রয়্যাল্টি পেবল অ্যানালাইসিসটা করে নেব রয়্যালটি পেবল অ্যানালাইসিস করার জন্য আমাকে নয়টা কলম রাখতে হবে আর চারটা শাড়ি রাখতে হবে যেহেতু এখানে চার বছর দেওয়া আছে চার বছরের চারটা শাড়ি আর নয়টা কলম কলমগুলো কী হবে দেখে নেই প্রথমে হচ্ছে ইয়ার তারপরে আউটপুট তারপর অ্যাকচুয়াল রয়্যালিটি তারপর মিনিমাম রেন্ট তারপর শর্ট ওয়ার্কিং তারপর শর্ট ওয়ার্কিং রিকুপ তারপর শর্ট ওয়ার্কিং ল্যাপস তারপরে অ্যামাউন্ট পেবল আর শর্ট ওয়ার্কিং সিএফ ইয়ারের কাজ হচ্ছে বছরগুলো বসানো এখানে হচ্ছে আমরা দু হাজার দশে শুরু করছি দু হাজার দশ থেকে আর শেষ করছি দুহাজার তেরো সালে দুই দশ থেকে সিরিয়াল করবে দুই হাজার তেরো পর্যন্ত বসাইছে আর আউটপুটের কাজ হচ্ছে এখানে যে আউটপুটগুলো দেওয়া থাকবে চার বছরের আউটপুট দেওয়া আছে চার বছর বসাইছে এরকম যত বছর দেওয়া থাকবে তত বছর আউটপুট বসাবো আর অ্যাকচুয়াল রয়্যালিটিগুলো হচ্ছে এখানে অ্যাকচুয়াল রয়্যালিটি এখানে দেখতে হবে যে কত করে আমার এই আউটপুটের উপর ই করতে বলছে রয়্যালিটি নেবে সে তাহলে মালিক আমার হচ্ছে যে আউটপুট হবে তার উপরে এক টাকা করে রয়্যালিটি নেবে তা একটা টাকা করে আমার রয়্যালিটি নিলে আউটপুটের সাথে একটা টাকা করে গুণ করতে হবে তা একটা টাকা করে গুণ করলে আমার হচ্ছে দশ হাজার তাহলে বারো হাজার সাথে একটা গুণ করলে বারো হাজার পনেরো সাথে একটা টাকা করে গুণ করলে পনেরো হাজার আর আঠারো হাজার সাথে একটা টাকা করে গুণ করলে আঠেরো হাজার আর সরকার এখানে যে মালিক সে বলছিল যে বারো হাজার টাকা কমপক্ষে দিতেই হবে যদি কমও উৎপাদন হয় তাহলে এই বারো হাজার টাকা করে আমার প্রত্যেক বছরের মিনিমাম রেন্ট মিনিমাম রেন্ট যে প্রত্যেক বছর অ্যানুয়াল বারো হাজার দৌড়ছে পার অ্যানুয়েল প্রত্যেক বছর বারো হাজার টাকা করে দিতে হবে যদি এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতো যে স্ট্রাইক করছে বা বন্ধ ছিল কারখানা তখন আমার মিনিমাম রেন্ট দেখা যাচ্ছে কোনো শর্ত থাকলে সেখানে কমাইতে পারতাম কিন্তু এখানে কোনো স্ট্রাইকের কথা বলা নাই তার কারণ প্রত্যেক বছর বারো হাজার টাকা করে বাড়বে তো এখন আমরা দেখব এইগুলো কিভাবে করতে হবে শর্টকটিং কাজ হচ্ছে এই অ্যাকসুয়ালি থেকে মিনিমাম রেন্ট যেটাকে কম পড়বে অর্থাৎ অ্যাকচুয়াল রিয়ালিটি যেটা কম পড়বে মিনিমাম রেন্টের থেকে সেটা হচ্ছে শর্ট ওয়ার্কিং আর শর্টওয়ার্কিং রিকুপ মানে হচ্ছে আমার এই শর্টওয়ার্কিং যেটা হবে পরবর্তী বছরে যদি বেশি ইনকাম হয় অ্যাকচুয়াল রিয়ালিটি হয় সেটা আমি উদ্ধার করতে পারবো আর শর্টওয়ার্কিং ল্যাপস যদি আমি উদ্ধার করতে নাই পারি আমার তিন বছর সুযোগ দিছে এই তিন বছরের মধ্যে যদি উদ্ধার করতে না পারি তাহলে সেই টাকাটা আমাকে ল্যাপস করে দিতে হবে বন্ধ করে দিতে হবে অর্থাৎ সেটা আমার ক্ষতি হিসেবে ধরে নিতে হবে আর অ্যামাউন্ট পেবল অ্যামাউন্ট পেবল হচ্ছে আমার মিনিমাম রেন্টের সাথে যদি কম টাকা অ্যাকচুয়াল রয়ালিটি হয় তাহলে আমাকে মিনিমাম রেন্টের টাকা অ্যামাউন্ট পেবল হবে আর যদি বেশি হয় অ্যাকচুয়াল রয়ালিটি মিনিমাম রেন্টের থেকে তাহলে যে পরিমাণ অ্যাকচুয়াল রয়েলিটি হবে সেই পুরো টাকাটা হচ্ছে অ্যামাউন্ট পেবল হিসেবে ধরতে হবে আর শর্টওয়ার্কিং সিএফ আমার যে কিং হবে সেটা আমি সিএফ হিসেবে রেখে দেবো যদি পরবর্তী বছরে আবার হয় তাহলে এই সিএফের সাথে পরবর্তী বছরের যে কিং হবে সেটা যোগ করব তো এখন আমরা অঙ্কটা করি প্রথম বছরে অ্যাকচুয়াল রয়্যালিটি দশ হাজার আর মিনিমাম রেন্ট আছে বারো হাজার এখন রেট থেকে মিনিমাম রেন্ট বারো হাজার টাকা দেওয়া আছে এই বারো হাজার টাকা দেখা যাচ্ছে মিনিমাম রেন্ট আমার দুই হাজার টাকা বেশি আছে তো অ্যাকচুয়ালিটি দশ হাজার টাকা দুই হাজারটা কম তার জন্য আমার শর্টওয়ার্কিং হচ্ছে দুই হাজার টাকা এই শর্টওয়ার্কিং দুই হাজার টাকাটা আমি সিএফ হিসেবে রেখে দেবো আর আমার যে মিনিমাম রেন্ট এই পুরো টাকাটা পরিশোধ করতে হবে তাই বারো হাজার টাকা এমন পেবল হিসেবে ধরবো তার পরবর্তী বছরে আবার চলে যাব পরবর্তী বছরে আমার হচ্ছে আউটপুট বারো হাজার টাকার সাথে এক টাকা গুণ করে বারো হাজার টাকা অ্যাকচুয়াল ওয়ার্টি ছিল মিনিমাম রেন্ট ছিল বারো হাজার তাহলে এখানে কোনো শর্টওয়ার্কিং নেই শর্ট ওয়ালিকিং না থাকার কারণে এই বারো হাজার টাকার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকচুয়াল রয়ালিটিটায় আমার পুরো টাকাটাই হচ্ছে অ্যামাউন্ট পে বলিসও ধরতে হবে আর আমার এখানে যে আগের বছরে সিএফ ছিল এটাই চলে আসবে কারণ এই বছরে নতুন করে কোনো সিএফ হয়নি শর্ট ওয়াকিং হয়নি তার কারণে আগের বছরের এখানে চলে আসছে এরপর দু হাজার বারো এই বছরে বলছে আউটফোর্স ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকা অ্যাকচুয়াল ওয়ালিটি হয়েছে এরপরে মিনিমাম রেন্ট হচ্ছে বারো হাজার তাহলে অ্যাকচুয়াল ওয়ালিটি থেকে মিনিমাম রেন্ট বাদ দিলে আমার কত টাকা বেশি এখানে অ্যাকচুয়ালিটি তিন হাজার তো এখানে আমার শর্টওয়ার্কিং বলছিলো দুই হাজার তাহলে যখন আমার অ্যাকচুয়ালিটি বেশি হবে মিনিমাম রেন্ট থেকে তখন যদি আমার আগে থেকে যদি কোনো শর্টওয়ার্কিং থাকে সেটা আমি রিকুভ করবো তা আমার এখানে যেহেতু তিন হাজার টাকা বাড়তে আমার তো এখানে শর্ট সি এপ আছে দুই হাজার আমি দুই হাজার টাকা রিকুভ করলাম আর এখানে দুই হাজার টাকা পনেরো হাজার থেকে বাদ দিলে থাকে তেরো হাজার এই তেরো হাজার টাকার পুরো টাকাটা আমাকে পরিশোধ করে দিতে হয়েছে এরপর পরবর্তী বছরে পরবর্তী বছর হয়েছে আমার আঠারো হাজার টাকা এই আঠেরো হাজার টাকা মিনিমাম প্রিন্ট ছিল বারো হাজার টাকা এখানে আমার কোনো টাকা ঘাটতি নেই বরং আমার বেশি টাকা ইনকাম হয়েছে তা আমার এখানে বলছিলো যে এক টাকা করে হচ্ছে মালিককে দিতে হবে যে আউটপুট যা হবে তা আটপুট আঠেরো হাজার টাকায় আঠেরো হাজার আউটপুট ছিল এই পুরো আঠারো হাজার টাকায় হয়েছে এক টাকা করে গুণ করে তাহলে আঠারো হাজার টাকার পুরোটাই মালিককে পরিশোধ করে দিতে হবে বেশি যদি আমার আউটপুট হয় বা বেশি অ্যাকচুয়াল রিটি হয় তাহলে সেক্ষেত্রে আমার যে পরিমাণ অ্যাকচুয়াল অ্যাক্সুয়ালিটি হবে পুরো টাকাটাই আমার মালিককে দিয়ে দিতে হবে আর যখন আমার ঘাটতি থাকবে তখন আমি শর্টওয়ার্কিং বাবদ আমি দেখাচ্ছি এই অ্যাকচুয়াল অ্যাকসুয়ালিট থেকে সেই টাকাটা আমি উদ্ধার করে রাখব যেমন আমার এখানে ছিল পনেরো হাজার আগে থেকে দুই হাজার টাকা ঘাটতি ছিল তার কারণে আমি এটা রিক্যুব করে রাখছি এখন আমরা যা দেখবো এখন যাবাদা দেখলে পেবল অ্যানালাইসিস যেটা করছি এটা থেকে আমি যা করবো করব তো এখানে দুই বছরের যা করতে বলছি দু হাজার দশ এবং দু হাজার এগারো সাল দুই হাজার দশ সালে যে শাড়ি আছে দু হাজার এগারো সালের যে সার এটা দেখবো হাজার দশ সালে ছিল অ্যাকচুয়াল রেটি দশ হাজার আর মিনিমাম ছিল বারো হাজার আর অ্যামাউন্ট পেবল ছিল বারো হাজার তাকে আমার পরিশোধ করতে হবে এম লিমিটেডটির কাছ থেকে আমি একটা জমি লিস্ট নিছি কয়লার খনি লিস্ট নিছি আমাকে বারো হাজার টাকা পরিশোধ করতে হবে তাহলে এই পুরো টাকাটা আমার দায় হবে আর আমার অ্যাকচুয়াল রয়্যালটি মানে রয়্যালিটি এক্সপেন্স হয়েছে কত দশ হাজার এটা রয়্যালটি এক্সপেন্স বাবু ডেবিট করতে হবে আর দুই হাজার টাকা ঘাটতি পড়ছে এই দুই হাজার টাকা আমার হচ্ছে শর্ট ওয়ার্কিং বাবু ডেবিট করতে হবে তাহলে রয়্যালটি এক্সপেন্স ডেবিট শর্ট ওয়ার্কিং ডেবিট আর হচ্ছে এম লিমিটের এই বারো হাজার টাকা যে অ্যামাউন্ট পেবল এটা ক্রেডিট করব তারপরে এম লিমিটেডের বারো হাজার টাকা পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে তাহলে এম লিমিটেড ডেবিট আর ব্যাঙ্ক ক্রেডিট তারপরে করতে হবে কি আমরা যে রয়্যালটি এক্সপেন্স দশ হাজার ছিল এই রয়্যালটি এক্সপেন্সটা বন্ধ করতে হবে বন্ধ করার জন্য আমরা রয়্যালটি এক্সপেন্সটা ক্রিয়েট করবো ইনকাম সামারি ডেবিট করবো এবার চলে যাবো আমরা পরবর্তী বছরে পরবর্তী বছরে ছিল বারো হাজার একসোয়াল রয়্যালটি আর অ্যামাউন্ট পে বলছিলো বারো হাজার টাকা অর্থাৎ আমার অ্যাকচুয়াল রয়্যালটি যা ছিল মিনিমাম রেন্ট তাই ছিল এখানে কোনো ঘাটতি ছিল না তার কারণে আমার পুরো টাকাটা হচ্ছে এক্সপেন্স হিসেবে ধরতে হবে আবার পুরো টাকাটা আমাকে পরিশোধ করে দিতে হবে তার কারণ রয়্যালটি এক্সপেন্স ডেবিট আর এম লিমিটেড ক্রেডিট আর এম আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করব তাহলে এম লিমিটেড ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে তারপর আমার যে রয়ালিটি এক্সপেন্সটা ছিল এটা যে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য ইনকাম সামারি ডেবিট আর হচ্ছে রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট তাহলে এটাই ছিল হচ্ছে আজকে যা করতে বলছিল জার্নাল ইন দ্য বুকস অফ কে লিমিটেড জার্নাল বুক ইন্টারেস্ট তাহলে কে লিমিটেড অঙ্ক করছে আমরা কিলোমিটারের যাদা করলাম তাহলে কে লিমিটেড হচ্ছে কে লিমিটেড হচ্ছে একটা লিজি যে জমিটা হচ্ছে

তাহলে পরের ক্লাসে আমরা হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট আর হচ্ছে রয়্যাল্টি পেবল অ্যানালিস জার্নাল এন্ট্রিস আর এর সাথে আমরা বাড়তি হিসেবে খতিয়ান করবো সিপার্টের অঙ্ক শিখব তা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের যদি আরও ক্লাস পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস অল ভিওয়ার্স